আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি স্পঞ্জ রসগোল্লা তৈরি করে দেখাবো। আর এটা কিভাবে তৈরি করলে ভাঙবে না কিংবা ফাটবে না, গুলেও যাবে না, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে টিপস সহ শেয়ার করবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন সহজেই সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন বেশি বকবক করব না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে প্রথমে ছানা কাটার ভিনেগারটা রেডি করে নেব। এখানে নিয়েছি 1/4 কাপ ভিনেগার, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি, অর্থাৎ ভিনেগারের ডাবল পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে নিয়েছি আমি, এখন একটা চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 লিটার আরও 250 ml-এর মতো গরুর দুধ। আপনারা চেষ্টা করবেন খালটি গরুর দুধটা নিতে, তাহলে হবে কি মিষ্টিটা ভালো হবে, ছানাটাও ভালো হবে। আমি এটা বেশি ফুটাবো না, জাস্ট 2টা বলক তুলে নিব। আমি এই যে দেখুন নাড়িয়ে দিচ্ছি, প্রথম বলকটা দেখুন উঠে গেছে, বলক তুলে ঘন করা যাবে না দুধ। এভাবে আমি আরও একটা বলক তুলে নিব, দেখুন আমার বলক তোলা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে 5 মিনিট এটা নাড়িয়ে ঠান্ডা করে নিব। একদম খুব বেশি ঠান্ডাও করা যাবে না, জাস্ট 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ভিনেগারের মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে অল্প অল্প করে দিতে হবে, একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন আমি নাড়িয়ে মিক্স করে নিচ্ছি, এভাবে অল্প অল্প দিয়ে নাড়িয়ে নিতে হবে। আবারও আমি দিয়ে দিচ্ছি একটুখানি, আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন ছানাটা আলাদা হয়ে আসছে পানি থেকে, বাকিটুকু দিয়ে দিয়েছি, একটা সফট ছানা তৈরি হয়ে গেল। দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি, এর ছানা এবং পানি আলাদা হয়ে গেলে সে পর্যায়ে পানিটা ছেঁকে নেবেন এবং পানিটা হালকা সবুজ সবুজ রং ধারণ করবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, তাহলে হবে কি ছানাটা রাবারি হয়ে যাবে না, অতিরিক্ত গরমে এটা সিদ্ধ হয়ে যাবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সফট। এখন আমি ছানা ছেঁকে নিব। আমি একটা সাদা জর্জেটের ওড়না দিয়ে দিয়েছি, আপনারা কোনো কালারের কাপড় দিবেন না, তাহলে কালার উঠে ছানায় লেগে যাবে। যে কোনো সাদা কাপড় দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে ধুয়ে নেবেন, যেন এর মধ্যে কোনো টক ভাব না থাকে এবং গরমও না থাকে। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে ছানা। দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছানাটা লেবু রস দিয়েও কাটিয়ে নিতে পারেন। আবারও একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি, ছানাটা ধোয়া হয়ে গেছে, আমি নাড়িয়ে নিচ্ছি, দেখুন পানিটা ঝরিয়ে নিব। আমি এটা একটা পুটলির মতো বেঁধে নিচ্ছি, এরকম চেপে চেপে বাড়তি পানিটুকু ফেলে দিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে এর ভিতরে যে তেল থাকে ওটা বেরিয়ে যাবে, আর তেলটা বেরিয়ে গেলে মিষ্টিটা ভালো হবে না। আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণে পানি। আমি রসগোল্লার যে সুগার সিরাপটা সেটা তৈরি করে নিচ্ছি। দেখুন এটা ফোটো অব্দি আমি অপেক্ষা করব, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, আপনারা চাইলে এলাচটি স্কিপ করতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে। আমি ফুটিয়ে নিচ্ছি, স্পঞ্জ রসগোল্লার সিরাপটা সাধারণত পাতলাই হয়। আমি দেখুন ফুটিয়ে নিচ্ছি, ফুটে উঠছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে ছানার দিকে চলে যাব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আমি এবার ছানাটা ভালোভাবে মথি নেব। দেখুন আমার ছানাটা কেমন হয়েছে, এটা আমি ভালোভাবে মথি নেব, একদম হাত দিয়ে ডোলে ডোলে ভাবে একটা ক্রিমি ভাব তৈরি করে নিতে হবে ছানায়। আর আপনারা সবাই জানেন যে স্পঞ্জ রসগোল্লায় ছানা ছাড়া অন্য কিছুরই প্রয়োজন হয় না, শুধু ভালোভাবে এটা মথিয়ে নিতে হবে। আমি দেখুন
আমি কোনো টাইম ধরে এটা মথবো না, জাস্ট ক্রিমি একটা ভাব হওয়া পর্যন্ত এটা আমি মথি নিব। দেখুন একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। আমি এভাবে সব একসঙ্গে করে নিচ্ছি আবারও। দেখুন এখন আমি এটা থেকে লম্বা একটা লেচি করে নেব। আমার ছানাটা মথা হয়ে গেছে, দেখুন আমি লম্বা লেচি করে নিচ্ছি। তাহলে হবে কি, সব মিষ্টিগুলো এক সাইজের হবে এবং চাকু দিয়ে কেটে নিতে হবে। আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন, তাহলে সব মিষ্টিগুলোই এক রকম হয়। আমি মধ্য দিয়ে প্রথম কেটে নিয়েছি, তারপর আবার দুই ভাগ করে নিয়েছি। এভাবে কেটে আমি 12টার মতো পিস করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিস দিয়ে এক একটা রসগোল্লা তৈরি হয়ে যাবে। আমি একটা ভাগ নিয়ে নিয়েছি হাতে, নিয়ে এভাবে প্রথমে একটু চেপে চেপে তারপর হাতের তালুতে নিয়ে গোল করে নিতে হবে। দেখুন আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলি মিষ্টি তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন রসটাও তৈরি হয়ে গেছে, সবগুলি রসগোল্লাই আমি রসের ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি এটা হাই হিটে প্রথমে 5 মিনিটের মতো আমি জাল করে নিব। একদম হাই হিটে আছে অবস্থায় চুলাটা আমার। দেখুন রসগোল্লাগুলি ঘুরতেছে, আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আর আপনারা এই অবস্থায় হাড়িটা বারে বারে দুলিয়ে দিবেন, তাহলে রসগোল্লাগুলি গোল হবে। আমি মিডিয়াম হিটে আরও 15 মিনিট জাল করে নিব। আপনাদের চুলার হিট অনুযায়ী কারো কম বেশি সময় লাগতে পারে, আপনারা আরও 15 মিনিট পরে এটা চেক করে দেখবেন। দেখুন আমার মিডিয়াম হিটে 15 মিনিট হয়ে গেছে। দেখুন রসগোল্লাগুলি রান্না কমপ্লিট। আমি 20 মিনিটের মতো রান্না করেছি, একদম গোল হয়ে গেছে। এভাবে এক রাত্র রেখে দেব, ফিরে আসছি এক রাত্র পরেই। আমি একটু চিপিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কেমন রস ঢুকেছে। দেখুন আবার ভিতরে ছেড়ে দিলে রস খেয়ে গোল হয়ে যাচ্ছে, তার মানে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সব রসগোল্লাই সার্ভ করে দিচ্ছি। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন এটা কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে এটা রান্না হয়ে গেছে। আমি উপরে তুলে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কেমন হয়েছে ভিতরটা। আমি আবারও একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা এই যে একদম পারফেক্ট। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।